আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেখ আব্দুল করিম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য। সো আজকে আসলে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে আমাদের মা বোনেরা জানবে, যে মা বোনদের জন্য এই ভিডিওটি করা, তারা জানবে যে আসলে তাদের জন্য বাংলাদেশে বিশেষ কিছু আইন রয়েছে যেগুলো শুধুমাত্র নারীদের উদ্দেশ্যেই, নারীদের সুরক্ষার জন্যই এই আইনগুলো প্রস্তুত করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। অনেকেই আমরা এই আইনগুলো জানা নেই, যার কারণে আমরা সে আইনের প্রয়োগগুলো করতে পারি না। এবং আসলে এই সচেতনতার জন্যই, যে আপনাদের জন্য যে আইনগুলো রয়েছে এই ইনফরমেশনটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি মূলত করা। তো আসুন জেনে নেই যে আসলে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করলে কি ধরনের আইনের আশ্রয় নিতে পারবেন। প্রথমেই আমি যে আইনটির কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রায় অনেকগুলো আইন রয়েছে, এর মধ্যে রয়েছে আপনার ম্যাটারনিটি অ্যাক্ট। একজন কর্মজীবী নারী মা তার সন্তান প্রসবের পর বিভিন্ন ধরনের, প্রসবের গর্ভকালীন সময় এবং সন্তান প্রসবের পর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া পেয়ে থাকে, সেই সুযোগ সুবিধা যেমন ছুটি, তারপর কিছু বোনাস, এই ধরনের ভাতা, এই ধরনের কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। যদি সেই প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান সেই নারীকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, তাহলে এই ম্যাটারনিটি অ্যাক্ট, এই আইনের অধীনে একজন নারী তার সুবিধা অর্জন করতে পারে আইনের মাধ্যমে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে যে সূর্যাস্তের পর কোনো নারীকে কোনো পুলিশ গ্রেফতার করতে পারে না। সূর্যাস্তের পর যদি কোনো বিশেষ কারণ না হয়, স্পেশাল যদি কোনো ধরনের মামলার ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো নারীকে সূর্যাস্তের পর গ্রেফতার করা যায় না, যেটা যে কোনো পুরুষকে যে কোনো সময় গ্রেফতার করা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটি আইনে যাব, যে আইনটি আসলে দি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013। এই আইনটির মাধ্যমে আসলে কর্মজীবী মেয়েদেরকে, কর্মজীবী নারীদেরকে সুরক্ষা দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যদি আপনি ওয়ার্ক প্লেসে আপনার কর্মজীবী মায়েরা যদি কর্মস্থলে কোনো ধরনের হ্যারাসমেন্টের, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, এটা বিভিন্নভাবে হতে পারে, তার সহকর্মী দ্বারা, তার বস দ্বারা বিভিন্নভাবে সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে এই আইনের অধীনে খুব আপনি রেমেডি পেতে পারেন। সো এটা একটা আইন শুধুমাত্র যেটা নারীদের জন্য করা হয়েছে। এরপরে যে আইনের কথা বলবো, আমরা যে কর্মক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ডিসক্রিমিনেশন হয়ে থাকে, চাকরির ভাতার ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই রকম কাজ করছে, একই রকম, একই ডিপার্টমেন্টে একই তার কাজের ধরন সব কিছু, কিন্তু নারী হিসেবে তাকে স্যালারি বা বেতন ভাতা কম দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে একটা নারী কি করতে পারে, সেক্ষেত্রে দা ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1876, হ্যাঁ, এই আইনের অধীনে রেমেডি পেতে পারে মামলা করে। এবার আরেকটি আইনের কথা বলবো, যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন নারীরা বিভিন্ন ধরনের তাকে উপস্থাপন করা হয়, অশালীনভাবে উপস্থাপন করা হয়, তাকে খুব নিচু করে উপস্থাপন করা হয়। সেক্ষেত্রে একটা নারী চাইলে সেই একটি আইন রয়েছে যার যার মাধ্যমে রেমেডি পেতে পারে। সেই আইনটি হচ্ছে যে দি ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রোহিবিশন 1986। এই আইনটির মাধ্যমে তাকে অশালীনভাবে উপস্থাপন করা হলে সেক্ষেত্রে, বা খারাপভাবে উপস্থাপন করা হলে, বাধ্য করলে, সেক্ষেত্রে এই আইনের মাধ্যমে সে রেমেডি পেতে পারে। তো আরেকটি যে আইনটা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত আমাদের বহুল প্রচলিত আমাদের কোর্টে, এবং যেই আইনের মাধ্যমে বর্তমানে এই পর্যন্ত যে তথ্য অনুযায়ী প্রায় 1,43,000 43,000-এর মতো আমাদের প্রায় এই মামলা রয়েছে,
সেই আইনটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন 2003। এই আইনটির মাধ্যমে একটি নারীর বিভিন্ন ধরনের, যেমন ধর্ষণ, আঘাত, তারপর হচ্ছে যৌতুক, হ্যাঁ, নারী নির্যাতন, এরকম যে সামাজিক যে বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এই আইনের মাধ্যমেই আসলে মামলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই আইনটি অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ একটি আইন। এই আইনের মাধ্যমে আপনারা এই ধরনের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, যৌতুক, তারপর নারী নির্যাতন, হ্যাঁ, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা এই আইনটির মাধ্যমে রেমেডি পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের আমাদের যে আইনের কথা বললাম, আইনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই, যে বিশেষ করে নারী ও শিশু মামলা যেটা বললাম, যে এই ক্ষেত্রে আমাদের প্রায় 1,43,000-এর মতো মামলা থাকলেও স্ট্যাটিস্টিক দেখা যায় যে 80% রেমিডি পাচ্ছে না, মাত্র 20% রেমিডি পাচ্ছে, 20% এর সুফল পাচ্ছে, অর্থাৎ অভিযোগ যে আসামি শাস্তি পাচ্ছে মাত্র 20% মামলায়। এর কারণ হচ্ছে প্রমাণের অভাব। আমরা আসলে প্রমাণ, ঠিক মতো প্রমাণ রাখি না। অর্থাৎ ধরেন কোনো যৌতুকের দাবি করলো, যৌতুকের জন্য তাকে সে আপনি যৌতুক দিতে বাধ্য করলো, আপনি এটার প্রমাণ রাখতে হবে, প্রমাণ রাখবেন। তারপর আপনাকে কোনো শারীরিক নির্যাতন করলো, সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করতে পারেন যখন আপনাকে প্রেশার দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কর্মস্থলে আপনাকে বিভিন্নভাবে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আপনি ভিডিও ক্লিপ রাখতে পারেন, ছবি রাখতে পারেন, কলিগদের সাক্ষী রাখতে পারেন, বিভিন্ন ফোন রেকর্ড রাখতে পারেন, বিভিন্ন ডকুমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা এই আইনের আইনের ক্ষেত্রে যদি আপনি কোনো একটা প্রমাণ রাখেন, সেক্ষেত্রে আপনার রেমিডিটা আপনি অনেকটা নিশ্চিত পাবেন। হ্যাঁ, আপনার রেমিডিটা পাওয়াটা আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে এবং আসামি শাস্তি পাবে। কিন্তু আমরা সেই, যেমন আমার ধর্ষণের ক্ষেত্র আমি একটা ভিডিও করব, সেক্ষেত্রে আমি দেখাবো কিভাবে আসলে, যেমন ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছু কিছু দেখা যাচ্ছে একমাত্র প্রমাণের কারণে অনেক আসামি বেঁচে যাচ্ছে। এখানে প্রমাণ বলতে, যেমন আমি একটা কথা বলতে পারি, যে ধরেন যে 72 ঘন্টার মধ্যে আপনাকে, ধর্ষণের 72 ঘন্টার মধ্যে আপনাকে সেই যে মেডিকেল রিপোর্ট, এটা মেডিকেল রিপোর্টটা করতে হবে 72 ঘন্টা। কারণ 72 ঘন্টার পরেই সেই আপনার সেই যে ধরনের যে আলামত সেগুলো থাকে না, 72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল রিপোর্টটা করতে হবে। এবং তাকে মেডিকেল রিপোর্ট করার আগ পর্যন্ত তাকে গোসল করানো যাবে না। হ্যাঁ, তো গোসল করালে দেখা যাচ্ছে শরীর, গোসলের মাধ্যমে তার সব আলামতগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে গোসল করানো যাবে না। তারপর যেই ধর্ষণের ক্ষেত্রে যে কাপড়গুলো রয়েছে, নারীর যে কাপড়গুলো, সেগুলো কাপড়গুলো সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণ আমরা কোনো পলিথিনে করব না, আমরা কোনো কাপড়ের ব্যাগের মাধ্যমে করতে চেষ্টা করব। পলিথিনের মাধ্যমে কেমিক্যাল একটা বিক্রিয়ার কারণে এই আলামত নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কাপড়ের কোনো কাপড়ের থলের মধ্যে ওই কাপড়গুলো সংরক্ষণ করব। এভাবে আমরা চেষ্টা করব যে আলামত বা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা সাক্ষী, এগুলো আমাদের রাখার জন্য, সেক্ষেত্রে আমাদের খুব সহজে আমরা আসামিকে শাস্তি প্রদান, শাস্তির কার্যকর দ্বারা করি এবং শাস্তি নিশ্চিত করতে পারব। তো আশা করি এই ভিডিওটি আপনাদের যদি উপকার কারো লেগে থাকে, এবং আপনাদের এই তথ্যগুলো আপনারা অন্য মা বোনদের সাথে শেয়ার করবেন, এবং এই তথ্যগুলো অনেকেই না জানার কারণে আসলে আমরা অনেক সময় রেমেডি পাই না। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।